তো হ্যালো বন্ধুরা, আমি দুষ্টু, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি আমি কলকাতায় ভিডিও শ্যুটের জন্য। তো প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো, লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না কী করবো না করবো। আর অনেক কিছু সিক্রেট আছে যেটা তোমাদেরকে জানাবো, কিন্তু দেখতে হবে, এখন বলবো না। তো এখন বাজে হচ্ছে 5:30, আমি এখন রেডি হচ্ছি। আমাদের এখান থেকে অনেকটা দূর তো কলকাতা, তো অনেক সকাল সকাল উঠতে হয়। তো যাই হোক, আমি একদম সেই 4টের সময় উঠেছিলাম, তারপরে আবার একটু ঘুমিয়েছিলাম, আবার উঠেছি। তো যাই হোক, এখন আমি রেডি হচ্ছি। তো রেডি হতে হতে তোমাদের দিবাকরটাও চলে আসবে, তারপরে আমরা একসাথে বেরোবো। তো তোমরা দেখতে থাকো, দেখতে থাকবে কিন্তু, ঠিক আছে? দুষ্টু এখন কুকুর ডাকছে, দৌড়ে দৌড়ে আসছে সবগুলো, এই সব খুব মরবে। ডগ লাভার কামড়ে না দেয় সেটা দেখো, ঠিক আছে? গোলু গোলু দেখেছো? তো আমরা এখন স্টেশনে আছি। আর এই হনুমানটাকে কেমন কেমন লাগছে জানো? সারা রাত না ঘুমিয়ে কিছু নেই, কেমন লাগছে টেস্ট করে দেখ। একটু মাটন নিবি তো? ছোলে না নিলে ভাই হবে কি করে? ছোলে নেই, কেমন লাগছে? 10 এর কত রেটিং দিবি? 10 এর ভিতরে 10। বাহ দাদা, তুমি ভালোই হয়েছে। এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কোথায় জানি না, অজানা দেশে। অজানা দেশে এখন ট্যাটুর এটা বন্ধ আছে, অন্য জায়গায় যাচ্ছি আমরা। নাকি 12টার সময় আসবে, আমরা একটু আজকে তাড়াতাড়ি চলে এসেছি। তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি, আমি ফোন একদমই ধরতে পারছি না, ব্লগ করার মানে কোনো মুডই নেই। তো দেখি ট্যাটু করতে গিয়ে আবার কি হালাত হয়। ওখানে তো হয়নি, ওখানে বন্ধ ছিল, এখন আরেকটা জায়গায় যাচ্ছি সামনে, দেখি ওখানে খোলা পায় কি পায় না। এখন বলছে 12টার পরে, আমরা চলে এসেছি 10টার দিক করে। এখন ভাই 2 ঘন্টা কেন সময় লেট করা যাবে না, দেখি সামনে যায় যদি পাই ফেলে দেখছি যাচ্ছি চলে। হ্যালো দুষ্টু, ড্রেস পছন্দ হয়েছে? কিরকম? এই তো ব্লু কালার, এটা না না এটা এটা এই দাম কেমন আছে? কোনটা এই দেখো, দুষ্টু এখন জামা চুজ করছি, জামা এখন পুরো ফাঁকা, এখন মার্কেট এখন বসেনি পুরো ভাবে। ভাই ক্যাটুর ওখানে গিয়েছিলাম, মলও বন্ধ, আর যে জায়গাটা ওখানে মানে আমি যেখান থেকে করিয়েছিলাম একবার, তো সেটাও বন্ধ, ঠিক আছে? আর এর ওখানে জামা পছন্দ হয়েছে কোনটা? হ্যাঁ চলো দেখো, শোনো দাম শোনো দাম দিয়ে দেখো। তোমার ভালো লাগছে? তোমার ভালো লাগছে? তাহলে নাও, কেমন কেমন কি বলছে, কেমন কত দাম আছে? ওই আমরা চলে আসলাম এই দাদার দোকানে, এখন ট্যাটু করাবে, আর ট্যাটুটা করবে এই ট্যাটুটা, ট্যাটু করার পিছনে। এই কেমন এক্সাইট ট্যাটু? ও এখন মুড অফ আছে একটু বাড়ির কারণে, ঠিক আছে, বাট ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদি এখন কী রিয়াকশান হতে চলেছে সেটাই ভাবছি, কান্নাকাটি করে মরে এটা। এখন দুষ্টু ট্যাটু করতে চলেছে। হ্যালো ম্যাডাম, চুল কাটবে, চুল কাটবে পাগল এসে? হ্যাঁ হ্যাঁ, নাহলে হবে নাকি? তাই চুল কাটলে লাগবে কেন, কি ট্রিম করবে পাগল মেয়ে? বলছি বলছি ট্রিম কাটলে লাগবে না তো। ভয় করছে তোমার? আরে আমি আছি তো তোমার কাছে, ভয় করবে কেন? হ্যাঁ ভয় করছে, আরে না এখন ওটা কাটছে, কাটুক পরে বসার সময় ঠিক বসিয়ে দেবো, ঠিক আছে? মেয়েটা ভয় করছে খুব, মানে একটা রিলস মানে বানাতে বলছি।
অবশ্য এরপর হচ্ছে আমার পালা, ঠিক আছে? লাগে না বাবা, আমার যা লিখেছিল বাবা এইটুকু লিখতে গিয়ে আমি কান্না করে দিয়েছিলাম। কান্না করিনি অবশ্য, মানে বোঝা খুব লাগছে, খুব লাগছে। এই জায়গাটা হতে চলেছে দুষ্টু পিঠে, আর এই মেয়েটা ভয় পাচ্ছে। এ দাঁড়াও, ভয় পাচ্ছে কেন? এই বসানো হচ্ছে, কি ব্যাপার? দুষ্টু বিশ্বাস ভালো লাগবে, বুঝতে পারলে? একদম ভালো রাখো, পিঠ একদম রাখো, কারণ দুষ্টুর করাচ্ছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে বাবু, কিচ্ছু হবে না। কি হচ্ছে, কিছু হচ্ছে, লাগছে? সবে কাজ হচ্ছে, এমনি তো খারাপ করতে। ও ভাই আরো নেই, এইখানে নেই। আস্তে, কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা, কবে হবে? কোনটা বলো তো। লাগছে? কিছু হচ্ছে শোনো, তোমার লাগছে দুষ্টু? ভাই প্রচন্ড লাগে, প্রচন্ড লাগে। ভাবছি তুই যদি এখন এরকম করে ভাবছি আমি কি করবো, এখন আমারটা বজরং বলি হবে হাতে, এই হাতে আমি শেষ, আমি শেষ হবো না হচ্ছে। ট্যাটু অলমোস্ট হয়ে গেছে, এখানে কান্নাকাটি করছে মেয়েটা। আরে একটু, আর একটু কষ্ট করো, হয়ে গেছে, হয়ে গেছে, অলমোস্ট ডান। একটু দাঁড়া, একটু হয়ে গেছে। হয়ে গেছে দাঁড়াও, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। কাঁদে না, কাঁদে না, কাঁদে না। এই কমপ্লিট হলো দুষ্টু ট্যাটু, দারুণ লাগছে, দারুণ। ও সত্যি সত্যি দারুণ লাগছে, কিন্তু কষ্ট করেছো পরে কলটা পাবে, একটু ব্যথা করে অবশ্য ঠিকই, কি দারুণ লাগছে ভাবতে পারছো না। এ তোমাকে ব্যথা করছে? হ্যালো, তোমাকে ব্যথা করছে? করছে না, কেন করছে না? কিন্তু আমি একবার, আমি কি করবো এবার? এটা দেখে খুশি হয়ে নে, বলবি ঠিক আছে কষ্ট করার মূল্যটা পেয়েছি। হয়ে গেছে, এখন এর পালা, দেখ কেমন লাগে। আমাকে আবার খুব বলছিলি না, দুষ্টুটা একবার দেখে নাও, দারুণ লাগে, দারুণ। সত্যি আমি, আমি স্যাটিসফাইড। এবার তোর পালা, এবার তুই অজ্ঞান হবি। আমি অজ্ঞান হই, আমি এইটুকু করতে গিয়ে শিশু গিয়েছিলাম আমি, এখন অসম্ভব। এই ভাব আমার কত জোর, বাবারে বাবা, লাগবে এরকম, দেখো না বীর হনুমান করে বেরিয়ে যাবে, দাঁড়াও। ওরকমই শুরু হবে তো, এর উপরে আবার সেই ইয়ে করবে নাকি? দেখি হালকা হালকা দেবে হয়তো, কিন্তু ভালো লাগবে। ওখানটা বুঝতে পেরে তো লাগছে কেন? হ্যাঁ লাগছে কেন, এবার বোঝ কেমন লাগছে, কিচ্ছু হবে না। দাঁড়া দাঁড়া, চিৎকার করে ওরকম শক্ত করিস না, শক্ত করলে বেশি লাগে, হালকা কর।
So finally complete. Just wow lagche. Amar to khub pochondo hoyeche. Tomar kemon lagche bolo? Bhalo lagche. Kintu byathao chole geche. Complete. Marattok lagche. তো ট্যাটু কমপ্লিট করে এখন এই বেরিয়ে পড়লাম আমার হাতে এই দেখা যাচ্ছে না এই দেখো বজরঙ্গবলির আর এই মাউতের মতো করেছে যে পিঠে আর এখন যাবো হচ্ছে আমরা এখান থেকে কোথায় যাচ্ছি ভিক্টোরিয়া ওখানে ঘুরবো ঘুরবো ম্যাডাম ভিডিও ভিডিও করবে তারপরে বাড়ির পথে চলো যাওয়া যাক আর দুষ্টকে ফুল দিচ্ছে ঠিক আছে কিউট সোনা গোলাপ ফুল দিল तो फाइनली हम लोग विक्टोरिया आ ही गया क्या किया चेनो एक क्या तुम के ताय ना की वाह दुष्ट ओपी हाँ हाँ चलो चलो ए क्या पर दुष्ट सब जगह नाम তো এখন এদিকে নেটওয়ার্ক পাচ্ছে না এখানে নেটওয়ার্ক কাজ করছে না আমার মনটাই খারাপ হয়ে গেল তো এদিকে উল্টো সাইডে নেটওয়ার্ক পাই নাকি আমি ভিডিও করতে মানে পারলাম না কি যাই হোক দেখি যদি ওই পিছনে গিয়ে নেটওয়ার্ক পাই তো ভালো না যদি হ্যাঁ ও হ্যাঁ এই এখানে করা যাবে তো হ্যাঁ ফোনে আছে তো এই যে ভিক্টোরিয়া তুমি দেখি কোথায় তুমি দেখি কোথায় কি কোথায় এই দেখো কত লোক কত লোক মেয়েটা মুড খারাপ হয়ে গেছে দেখো ভালো লাগে না ভিডিও ভিডিও করতে পারছে না এমনি এত কষ্ট এরা এইসব করছে এইসব দেখি আর তারপরে মেয়েটা ভিডিও করতে পারছে না ইস কষ্টে কষ্ট ও এখানে নেটওয়ার্ক একদম খারাপ মানে আমি দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি নেটওয়ার্ক নেই ভিডিও করতে পারলাম না এটা তো জানতাম না যে এখানে নেটওয়ার্ক পাই না তো এরপর যদি আসি তাহলে গান সেভ করে নিয়ে আসতে হবে ঠিক আছে কোনো উপায় নেই তো যাই হোক খুব মানে মন খারাপ কারণ কি এখানে মানে নেটওয়ার্কই নেই এত রাগ ধরছে না এত কষ্ট করে এসে যদি ভিডিও না করতে পারি তো যাই হোক আবার আসবো কবে জানি না এই যে এখন আমরা বাড়ি যাবো খুব খিদে পেয়েছে তো আজকে এখানে ফাইনালি আমাদের ঘোরা তো কমপ্লিট হয়ে গেছে আর ভিডিও একটাও হয়নি আর এখন আমরা বাড়ি যাবো খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবো আর মায়ের জন্য অনেক জিনিস নিয়েছি আমার জন্য ছোটো তিনটে নিয়েছি আর আমি ট্যাটুও করেছি আজকে যেটা ভাবছিলাম তোমাদের দেখাবো দেখানো হয়েছে তো ওটা যাবে আর এখন আমরা বাড়ি যাবো টাটা কেমন হলো কমেন্ট করে জানিও অবশ্যই কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব টিকটো করো না যাই কমেন্টও করো না আর আরো আরো সাপোর্ট করো তো গুড বাই আজকের জন্য টাটা বাই বাই